পরপর শিশু মৃত্যু, বন্ধ করা হলো নার্সিংহোম। জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে হাবড়ার ওই নার্সিংহোম সাময়িক বন্ধ করা হয়েছে। আগে তিন শিশুর মৃত্যুর পর আবার এক শিশুর মৃত্যু। হাবড়ার একটি নার্সিংহোমে পরপর শিশু মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর। দপ্তরের নির্দেশে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলো নার্সিংহোম। এক নোটিশ দিয়ে নার্সিংহোম বন্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, নির্দেশ পাওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছে নার্সিংহোম, রোগী ভর্তি আপাতত বন্ধ। গত নভেম্বর মাসে হাবড়ার ওই নার্সিংহোমে তিন শিশু জন্মানোর পর অসুস্থ হয়। পরবর্তীতে কলকাতার একটি হাসপাতালে মারা যায় তিন শিশু এবং আরও তিন শিশু ফুলবাগান শিশু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিল, সেখানেই আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মোট চারজন শিশু মারা যায়। এরপরে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নোটিশ দিয়ে নার্সিংহোমের সমস্ত কাজকর্ম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে হাবড়া থানা এবং স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও একটি দল এসে নার্সিংহোমে তদন্ত করবে বলে জানা গিয়েছে। সরি, আমি জানি না, এগুলো খুব টেকনিক্যাল ব্যাপার, এটা আমি জানি না, সরি। এখন নোটিশ সার্ভ করা হয়েছে ওনাদেরকে, হ্যাঁ, ওটা এখন অপারেশন, মানে ওদের অপারেশনটা চলবে না, এটা আমার যেটা জানা, কিন্তু এটা টেকনিক্যাল ইস্যু। রোগী ভর্তি বন্ধ নাকি টোটালি বন্ধ? সেটা মানে ওনাদের কোনো নোটিশ সার্ভ করা হয়েছে, ডিটেলস আমি বলতে পারবো না, এটা সিএমওএইচ অফিস থেকে হয়েছে না? এটা আমাদের কাজকর্ম নিয়ে, হাবড়া হসপিটালের রেগুলার কাজকর্ম নিয়ে আমাদের এমনি মিটিং, এটা ইনহাউস। নার্সিংহোম মালিক জানান, দীর্ঘদিন ধরে নার্সিংহোম চলছে, কখনো এমন ঘটনা ঘটেনি। আমরা নির্দেশ পাওয়ার পর নার্সিংহোম বন্ধ করে দিয়েছি, পরবর্তী নির্দেশ মেনে কাজ করা হবে। স্বাস্থ্য দপ্তর সংযুক্ত সিএমএস অফিস, অফিস আমাদের হচ্ছে টোটাল সব সিএমএস আছে, অফিস আমাদেরকে সবটাই অপারেট করেন। সিএমএস অফিস থেকে যখন একটা অর্ডার, সেটাকে তো আমরা কোনো অবস্থাতেই ইগনোর করতে পারি না, যার জন্যে আমাদের একদম ক্লোজ অপারেশন থিয়েটার থেকে সব কিছুই ক্লোজ। আমাদের সব স্টাফ বলতে গেলে তাদেরকেও বেশিরভাগ যতটুকু লাগে আর কি, তাদেরকে সবাইকেই আর কি বেশিরভাগই ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত তোমরা বাড়িতে রেস্ট নাও, এখন আপাতত ক্লোজ। যতদিন আমরা এই যেসব রিজন দিয়ে, যেগুলো দিয়ে আমাদের ক্লোজ করা হয়েছে, সেই ক্লোজ সেগুলোর রিটার্ন আমাদের জমা দেবো, স্যারদের কাছ থেকে অফিস থেকে আমরা একটা রিপ্লাই পাবো যে কী কারণ, কী কী কারণে। যেদিন স্যার এসেছিল সেদিন থেকে, সেদিনকে স্ট্যান্ডিং বন্ধ করে একটা চিঠি দিয়ে গেছেন যে ইনিশিয়ালি বন্ধ রাখার দরকার, কারণ আমাদেরও তো জানার ইচ্ছা আছে যে কী কারণে। আমাদের প্রত্যেকেরই জানার ইচ্ছা আছে, আবরাবাসীর প্রত্যেকেরই জানার ইচ্ছা যে কারণটা তো সত্যি, আমরাও তো একটা অপ্রস্তুতভাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাবড়া। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।